আসসালামু আলাইকুম প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে এই করোনা বৈশ্বিক মহামারীর মধ্যেও তোমরা সবাই নিজ নিজ পরিবার এবং আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে নিরাপদ এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ কামরুজ্জামান, প্রভাষক গণিত ডক্টর নাসিরুদ্দিন তালুকদার মহাবিদ্যালয় বাসুদেবপুর নলডাঙ্গা নাটোর। প্রিয় শিক্ষার্থী, ডক্টর নাসিরুদ্দিন তালুকদার মহাবিদ্যালয় আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়। সপ্তমের এই চ্যাপ্টারে আজ শেষ ক্লাস, আমরা পরবর্তী ক্লাসে সাতের বি নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, আজ প্রথম যে অঙ্কটি করতে যাচ্ছি সেটি একটি সৃজনশীল অঙ্ক, যা কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল বোর্ডের 2018 সালে পরীক্ষায় আসছিল। এখানে একটা চিত্র দেওয়া আছে, একটা সমকোণী ত্রিভুজের চিত্র দেওয়া আছে। ত্রিভুজটির নাম দেওয়া আছে এ বি সি। এটা নির্দিষ্ট কোণ। তা এখানে এই ভূমিটাকে এটাকে থিটা বলা আছে, এটা ওয়াই ও ত্রিভুজটা এক্স। আর এখানে প্রশ্নে বলা আছে, প্রমাণ করো যে এই চিত্রের নিচে আর কি লেখাটা, প্রমাণ করো যে শিক্ষার্থী সাইন স্কোয়ার কস ইনভার্স 1/x মাইনাস কস স্কোয়ার সাইন ইনভার্স 1/√x মাইনাস কস স্কোয়ার সাইন ইনভার্স 1/√x ইকুয়াল টু টু বাই নাইন। আরও একটা জিনিস দেওয়া আছে, যেখানে দেওয়া আছে এ বি ইকুয়াল টু টু, এ বি ইকুয়াল টু টু। তো প্রিয় শিক্ষার্থী, সমাধান দেখো, এখানে এবিসি ত্রিভুজের এ বিবাহু দেওয়া আছে, আর এই চিত্রের এখানে আর একটা জিনিস দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু √5। এটা চিত্রের বাহিরের কথাই, চিত্রের পাশাপাশি দেওয়া আছে, ও চিত্রের পাশাপাশি না, এটা ইয়াতেই দেওয়া আছে, এটা এবং ওয়াই ইকুয়াল টু √5। তো প্রিয় শিক্ষার্থী দেখো, আসলে দুটো বাহু দেওয়া আছে, তা আর একটা বাহু দেওয়া আছে এক্স নাম। তো আমরা লিখতে পারি, দেওয়া আছে এ বি সি সমকোণী ত্রিভুজের। তো প্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু আমাদের লম্ব হলো এ বি, ভূমি যেহেতু থিটা কোণ সে হিসাবে লম্ব হবে এ বি, ভূমি হবে বি সি, আর অতিভুজ ত্রিভুজের লম্ব
ए बी इक्वल टू दुई भूमि बी सी इक्वल टू वाई इक्वल टू रूट फाइव अतिभुज ए बी इक्वल टू ना सॉरी ए सी इक्वल टू एक्स पिथागोरासेर उपपाद्य थेके पाई उपपाद्य होते पाई अतिभुज एस स्क्वायर इक्वल टू ए बी स्क्वायर जोग बी सी स्क्वायर एस स्क्वायर मान एक्स ताले एक्स स्क्वायर इक्वल टू ए बी स्क्वायर मान दुई ताले दुई एर वर्ग बी सी मान वाई स्क्वायर ताले एक्स स्क्वायर इक्वल टू फोर प्लस रूट फाइव होल स्क्वायर ताले एक्स स्क्वायर इक्वल टू फोर प्लस फाइव इक्वल ताले एक्स स्क्वायर इक्वल टू नाइन ताले एक्स इक्वल टू कत पाच्छी आमरा एक्स इक्वल टू पाच्छी थ्री एगुलो दैर्घ्य ताई एटा प्लस माइनस होबे ना ताले प्रिय शिक्षार्थी आमरा किन्तु एक्स एर मान पेये गेलाम ताहले आमरा एखन बसाते पारि एल एस एस इक्वल टू साइन स्क्वायर कॉस इनवर्स वन बाय एक्स माइनस कॉस स्क्वायर साइन इनवर्स वन बाय रूट एक्स ताहले आमरा एखान थेके कि पाच्छी एखान थेके पाच्छी हलो साइन स्क्वायर कॉस इनवर्स वन बाय टू हमारा एक्सर मान थ्री ताले वन बाय थ्री माइनस कॉस इनवर्स साइन वन बाय रूट थ्री देखो एखन आमादेर किन्तु परिचित अंग हो गेछे एटा आमरा उपरे एटार व्यवहार करेछि एबार आमरा सूत्र देब वन माइनस कॉस स्क्वायर कॉस इनवर्स भितरे साइन इनवर्स छूटे गेछे वन बाय थ्री माइनस सेकेंड ब्रैकेट वन माइनस साइन स्क्वायर साइन इनवर्स वन बाय रूट थ्री तो प्रेक्षेत्रे एटा आमादेर एस एस सी सूत्र तो एबार आमरा ब्रैकेट उठाए दिले कि पाबो वन माइनस सेकेंड ब्रैकेट कॉस कॉस इनवर्स वन बाय थ्री तार ऊपर होल स्क्वायर माइनस वन प्लस साइन साइन इनवर्स वन बाय रूट थ्री तो प्रिय शिक्षार्थी आमरा किन्तु एखान थेके जदि एकटा बाद दिते चेतम ताहले किन्तु आमार मने होतो जे एकटा कॉस बाद जाबे एकटा थेके जाबे এখান থেকে যদি বাদ দিতে চাই মনে হবে যে একটা সাইন বাদ যাবে একটা সাইন থাকবে কিন্তু আসলে তা না কিন্তু এই স্কোয়ার আছে উপরে এতক্ষণ কস কস ইনভার্স এখানে সাইন সাইন ইনভার্স এটা উপরে থাকার কারণে এখানে আমার দেখে মনে হলেও দেখো আমাদের কাজ কিন্তু দেখো দুটেই বাদ যাচ্ছে মানে আমাদের কস কস ইনভার্স বাদ যায় থাকবে কত মাইনাস ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই রুট থ্রি হোল স্কোয়ার তাহলে আমরা এখান থেকে পাবো কত মাইনাস ওয়ান বাই নাইন প্লাস ওয়ান বাই থ্রি তো প্রিয় শিক্ষার্থী তাহলে এটা লসাগু কত নাইন তাহলে মাইনাস ওয়ান প্লাস থ্রি ইকুয়াল টু টু বাই নাইন তো এটা ছিল আমাদের প্রথম অঙ্ক যে প্রমাণ একটা চিত্র দেওয়া আছে সেই চিত্রে আমরা এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণটাকে থিটা বলেছে আর থিটা বলার উদ্দেশ্য হলো সি কোণকে থিটা বললেই আমরা লম্ব পাব এবি কিন্তু এ কোণকে যদি থিটা বলতে লম্ব পেতাম বিসি তো সেই হিসাবে আমরা এখান থেকে লম্ব পেলাম আর এদিকে দেওয়া আছে এবি বাহু অর্থাৎ লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে দুই
BC equal to y দেওয়া আছে y এর মান দেওয়া আছে root 5 আর x এর মান দেওয়া নাই সেই কারণে আমরা এখানে লম্ব AB equal to এত দেওয়া আছে দেখে পেলাম সমকোণিতি বুঝেন এই কয়টা জিনিস পেলাম এখন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ব্যবহার করে আমরা লম্বের মান বের অতিভুজের মান বের করলাম 3 তাহলে দেখো আমাদের এখানে আসলে x এর মানটাই বের করা দরকার ছিল এখন x এর মান বের করে আমরা বসায় দিলাম sin স্কয়ার cos ইনভার্স 1 বাই 3 cos স্কয়ার sin ইনভার্স 1 বাই root 3 এখন আমরা এটাকে sin থেকে cos এ যাব cos থেকে sin এ যাব তাই 1 minus cos স্কয়ার cos ইনভার্স 1 বাই 3 আর এটা হলো 1 minus sin স্কয়ার sin ইনভার্স 1 বাই 3 আমরা ব্র্যাকেট তুলে দিলে 1 আর 1 বাদ গেল এইটার মান আমরা বের করার জন্য ভিতরে দিলাম কারণ উপরে দেখে বোঝা যাবে যে শুধু cos cos স্কয়ার আছে আমরা এখান থেকে হয়তো আইডিয়া করব যে একটা cos কাটবে কিন্তু তা না আমাদের এই স্কয়ার আসলে উপরে তাই আমরা এটা অবশ্যই দেখায় দেব এটাও দেখায় দেব দেওয়ার পর দেখা যাচ্ছে cos cos ইনভার্স কেটে দাও 1 বাই 3 হোল স্কয়ার sin sin ইনভার্স কেটে দাও 1 বাই root 3 হোল স্কয়ার এখান থেকে বললাম 1 বাই 9 এখান থেকে বললাম 1 বাই 3 লসাগু করলে পাবো মাইনাস 1 প্লাস 3 2 বাই 9 তো প্রিয় শিক্ষার্থী এটাই ছিল আমাদের প্রথম অঙ্ক তাহলে এবার আমরা যে অঙ্কটা করতে যাচ্ছি এটা আসলে অঙ্কটা অনেক বড় তবু আমরা দেখো তাহলে যে অঙ্কটা আমরা করতে যাচ্ছি সেটি হলো প্রমাণ করো যে সরাসরি আমাদের দেওয়া আছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই প্লাস সাইন ইনভার্স জেড ইকুয়াল টু দেওয়া আছে ইকুয়াল টু পাই ইকুয়াল টু পাই হলে দেখাও যে এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড রুট ওভার ওয়ান মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু টু এক্স ওয়াই জেড টু এক্স ওয়াই জেড তো প্রিয় শিক্ষার্থী দেখো আমাদের সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই প্লাস সাইন ইনভার্স জেড ইকুয়াল টু পাই অর্থাৎ 180 ডিগ্রি আর দেওয়া আছে এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড রুট ওভার ওয়ান মাইনাস জেড স্কোয়ার তো আমরা যদি এটার সমাধান করি আমরা যদি ধরে নেই যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু এ দ্যাট ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু সাইন এ সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু বি দ্যাট ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু সাইন বি এখানে অবশ্য আমাদের একটু লেখা উচিত দেওয়া আছে
साइन इनवर्स एक्स प्लस साइन इनवर्स वाई प्लस साइन इनवर्स जेड इक्वल टू पाई আমরা ওর ভিতরে যেহেতু মান বসাবো তাই ওই লাইনটা লিখে নিলাম যে দেওয়া আছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই প্লাস সাইন ইনভার্স জেড ইকুয়াল টু পাই সাইন ইনভার্স জেড ইকুয়াল টু সি দ্যাট ইমপ্লাইজ এখান থেকে পাবো কত জেড ইকুয়াল টু সাইন সি এটা যদি আমরা এক নং সমীকরণ আকারেই রাখি তাহলে এক নং হতে পাই এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই তাহলে আমরা দেখো এখান থেকে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই পেলাম এখন আমাদের দরকার সাইন টু এ প্লাস সাইন টু বি প্লাস সাইন টু সি ইকুয়াল টু কত হবে আমরা যদি এটা এটা সমান অরিজিনালে কিন্তু ফোর এটা সমান হবে টু ইন্টু এ সাইন এ সাইন বি সাইন সি টু ইন্টু সাইন এ সাইন বি সাইন সি কিন্তু এটা যদি প্রথম পত্রের আমরা অঙ্ক আকারে এটা পড়েছি ইচ্ছে করলে ওখান থেকে মুখস্থ বসাতে পারি আর এখন এইটা সমান আমরা যদি বের করতে চাই এই দুটো মিলে আমরা সূত্র দেবো সাইন সি প্লাস সাইন ডি সূত্র টু সাইন টু এ প্লাস টু বি বাই দুই কস টু এ মাইনাস টু বি বাই দুই প্লাস সাইন সি সাইন টু টু সি ইকুয়াল টু দেখো দুই কমন নিলে আমরা পাবো সাইন এ প্লাস বি এটা পাবো কস এ মাইনাস বি এখানে পাবো সাইন টু সি এবার দেখো আমরা টু সাইন পাই মাইনাস সি আমরা এই যে শর্ত পাইছি এই শর্ততে যদি এ প্লাস বি বলি তাহলে পাই মাইনাস সি লিখতে পারি আর এখানে কস এ মাইনাস বি প্লাস সাইন টু সি তো এখানে আসলে এ প্লাস বি ইকুয়াল টু পাই মাইনাস সি এটা আমরা ব্যবহার করেছি এবার দেখো আমরা দ্বিতীয় চতুর্ভাগে সাইন ধনাত্মক পাই মাইনাস মানে পাই বলতে আমরা চতুর্ভাগ হিসাব করলে পাই বলতে এই দাগে আসবে মাইনাস বলে দ্বিতীয় চতুর্ভাগে থাকবে তো দ্বিতীয় চতুর্ভাগে সাইন প্লাস আর যেহেতু 290 ডিগ্রি তাহলে সাইনই থাকলো সাইন সি কস এ মাইনাস বি আর এইটার পরিবর্তে আমি লিখলাম টু সাইন সি কস সি দেখো আমরা দুটোর থেকে টু সাইন সি কমন পেলাম টু সাইন সি কমন নিলাম এখানে থাকলো কস এ মাইনাস বি প্লাস কস সি এবার আমরা টু সাইন সি কস এ মাইনাস বি আর এই সির পরিবর্তে লিখলাম হলো কস পাই মাইনাস এ প্লাস বি আগের সূত্রে আমরা সি এর পরিবর্তে এখানে সি এর পরিবর্তে যদি লিখি পাই মাইনাস এ প্লাস বি তো প্রিয় শিক্ষার্থী এখন উপরে লিখলে পাচ্ছি টু সাইন সি আর ওইখানে দেখো ভিতরে আগের থেকে আছে কস এ মাইনাস বি মাইনাস কারণ এই দেখো এটা কস কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস তাহলে কস যদি দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস হয় তাহলে আমরা সেখানে মান পাবো হলো মাইনাস কস এ প্লাস বি তো প্রিয় শিক্ষার্থী কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি এটা আমাদের প্রথম পত্রের সূত্র ছিল কি এটার পরিবর্তে আমরা সূত্র আকারে লিখতে পারবো টু কস একবার সরাসরি এটাই সূত্র তাই সূত্র না লিখলে হবে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি ওখানেও সূত্র আছে এটাই তাহলে সেখান থেকে আছে টু সাইন এ সাইন বি তাহলে আমরা
তাহলে আমরা এখান থেকে পাবো কত 2 sin c আর এখান থেকে পাবো 2 sin a sin b এটাই সূত্র সরাসরি এটাই সূত্র তাহলে আমরা দ্যাট ইমপ্লাইজ দেখো আমরা টোটাল পেলাম কত এই রাশিটার মান মানে দ্যাট ইমপ্লাইজ sin 2a প্লাস sin 2b প্লাস sin 2c ইকুয়াল টু 4 sin a sin b sin c তাহলে আমরা দেখো এইটাই আমি বলছিলাম যে তোমরা ইচ্ছা করলে যদি মুখস্থ বসাও তাহলে এইটা সমান এইটা মুখস্থ বসালে কিন্তু এর পরের দুই এক লাইনের ভিতরে আমরা উত্তর পাই যাব মানে অঙ্কটার যদি এই প্রমাণটা সহ করি তাহলে একটু দেরি হবে কিন্তু যদি সরাসরি করতাম যে এটা মুখস্থ করছি ফার্স্ট ইয়ারে প্রমাণ করেছি তো এখন মুখস্থ বসাবো তাহলে আমাদের খুব তাড়াতাড়ি হবে এবার আমরা দেখো সাইন টু এর সূত্র কি টু সাইন এ কসে প্লাস সাইন টু বির সূত্র টু সাইন এ সাইন বি কস বি প্লাস টু সাইন সি কস সি ইকুয়াল টু কত পেলাম ফোর সাইন এ সাইন বি সাইন সি প্রিয় শিক্ষার্থী দেখো সবগুলোর মধ্যে একটা দুই আছে আমরা এই দুইকে বাদ দিয়ে দিতে পারি তাহলে দুই যদি বাদ দেই এবং সাথে যদি একটা কাজ করি অবশ্য পরের লাইনে আমরা লিখতে পারতেছি সাইন এ কস এ সাইন বি কস বি প্লাস সাইন সি কস সি ইকুয়াল টু কত পাবো টু সাইন এ সাইন বি সাইন সি এটা পেলাম লাস্ট ফলাফল তো প্রিয় শিক্ষার্থী আমাদের কিন্তু মান দেওয়া আছে এক্স ওয়াই জেড এবং সেগুলোর মান দেখো দেওয়া আছে সাইন এ ইকুয়াল টু এক্স সাইন বি ইকুয়াল টু ওয়াই সাইন সি ইকুয়াল টু জেড কিন্তু আমরা যে মানগুলো পেয়েছি সেগুলো কসে আছে তাহলে কসেকে রূপান্তর করতে হবে সাইনে তাহলে প্রথম রাশিটা আমরা কী পাবো সাইনে বাহিরে আর রুট ওভার দিয়ে পাবো হলো ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে প্লাস সাইন বি বাহিরে রুট ওভার দিয়ে পাবো কত ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস কস সি সরি সাইন সি পাবো বাহিরে রুট ওভার দেওয়া ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সি ইকুয়াল টু টু সাইন এ সাইন বি সাইন সি প্রিয় শিক্ষার্থী এবার আমরা মান বসাই দেবো সুতরাং দেখো মান বসালে কী পাবো সাইন এ দেখো আমরা সাইনের পরিবর্তে এক্স তাহলে এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড রুট ওভার ওয়ান মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু টু এক্স ওয়াই জেড এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল যে এইটা যদি দেওয়া থাকে তাহলে ওইটা প্রমাণ করো তাহলে আমরা কি দেওয়া আছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই প্লাস সাইন ইনভার্স জেড ইকুয়াল টু পাই দেখাও যে এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার জেড রুট ওভার ওয়ান মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু টু এক্স ওয়াই জেড তাই প্রিয় শিক্ষার্থী দেওয়া আছে আমরা উঠালাম এক নম্বর সমীকরণ ধরে নিলাম যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু এ তাহলে এ ইকুয়াল টু সাইন ইনভার্স সাইন এ এক্স ইকুয়াল টু সাইন এ কস ইনভার্স এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু বি ওয়াই ইকুয়াল টু সাইন বি সাইন ইনভার্স জেড ইকুয়াল টু সি তাহলে জেড ইকুয়াল টু সাইন সি তাহলে দেখো আমরা এক নঙে যদি মান বসাই তাহলে সাইন ইনভার্স এক্সের মান এ সাইন ইনভার্স ওয়াই মান বি সাইন ইনভার্স ওয়াই মান সি তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই আমরা এখন টু সাইন এ
এখন এইটা কেন টু সাইন এর মান ধরতেছি, আসলে সাইন টু এর মানের ক্ষেত্রেই আমরা এখানে পাবো হলো টু সাইন এ কসে, আর এই কসের মান আমরা বসালে এই আকার ধারণ করবে, এটা কিছুটা আগে থেকেই আমরা আন্দাজ করতে পেরেছি এবং সেইভাবে আমরা এটা ধরে নিলাম। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে টু সাইনের সাইন বি সাইন সি যদি মুখস্থ বসাতাম তাহলে কিন্তু আমরা এই লাইনই লিখে ফেলতাম সরাসরি, এই প্রমাণে যে আমরা লাইন লিখছি লাস্টে যে টু সাইন এ সাইন বি সাইন সি ইকুয়াল টু ফোর সাইন এ সাইন বি সাইন সি। তবু আমরা ধরলাম যে এটা মুখস্থ নাই, কারণ এটা মুখস্থ অঙ্ক অঙ্ককে মুখস্থ করে না, সেই হিসেবে আমরা যেহেতু ওখানে বলিনি যে এটা সূত্র হিসেবে ব্যবহার হবে, তাই এখানে এসে আমরা টু সাইন এ সাইন বি সাইন সিকে আমরা টু সাইন টু এ প্লাস সাইন টু বি প্লাস সাইন টু সি, এটাকে সাইন সি প্লাস সাইন ডি সূত্র দিলাম, সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই টু কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু। তাহলে এখান থেকে টু কমন নিয়ে ফেলাম এই রাশি, এখন আমার দরকার হলো এ প্লাস বির পরিবর্তে বসালাম পাই মাইনাস সি, কারণ এ প্লাস বি প্লাস সি ইকাল টু পাই, তাহলে দেখো এ প্লাস বির পরিবর্তে পাই মাইনাস সি, এটা দ্বিতীয় চতুর্ভাগে সাইন ধনাত্মক টু সাইন সি, আবার এইটাকে টু সাইন সিকে ভেঙে দিয়ে পেলাম হলো টু সাইন সি কস সি, আমরা দেখো টু সাইন সি কমন গেল, তাহলে কস এ মাইনাস বি কস সি, এই কস সি এই সিকে আমি আবার পরিবর্তন করবো কত, পাই মাইনাস এ প্লাস বি, পাই মাইনাস এ প্লাস বি সি এর পরিবর্তে, কারণ এখানে আমরা যদি সাইড নোট দেই তাহলে সি ইকুয়াল টু পাই মাইনাস এ প্লাস বি এটা পাবো। এবার আমরা কোয়াড্রেন্ট দিলাম, এটা হলো মাইনাস হলো, তাহলে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, এটা আমরা প্রথম পত্রের সপ্তমের বি চ্যাপ্টারেই আমরা এটা পড়েছি, তাহলে এটার মান হলো টু সাইন এ সাইন বি, তাহলে আমরা টোটাল মিলে পেলাম হলো টু সাইন টু এ প্লাস সাইন টু বি প্লাস সাইন টু সি ইকুয়াল টু ফোর সাইন এ সাইন বি সাইন সি, এটাই আমরা মানটা বের করতে চেয়েছিলাম। এখন আমরা এটাকে সাইন টু এর সূত্র দিলাম, টু সাইন এ কসে টু সাইন বি কস বি টু সাইন সি কস সি, আর এখানে যেটা আছে আগের থেকেই এখন দুই দ্বারা আগে ভাগ করে নিলাম, কিন্তু আমরা দেখো এখানে মান আছে সাইনের, কসের মান নেই, তাই একে রুট ওভার দিয়ে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ লিখলাম, এটা এসএসসির সূত্র। তারপর তোমার সাইন বির মান লিখলাম হলো কস বির পরিবর্তে লিখলাম ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বি, রুট দিয়ে দিলাম, আসলে আর একটা লাইন করলে হতো যে রুট ওভার দিলেই কস স্কোয়ার হতো, আর কস স্কোয়ারের পরিবর্তে আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারতাম, তো দেখো আমরা মান বসায় দিলে পেলাম এটা। তো এটাই ছিল আমাদের এটার প্রমাণ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা সামনের দিন অবশ্যই পরবর্তী ক্লাস পরবর্তীটা অর্থাৎ সাতের বি চ্যাপ্টার করাবো, তো তোমরা ভালো থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো, অর্থাৎ বাইরে গেলে মাস্ক পরে বাইরে যাবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে, আর বাসায় এসে অবশ্যই সাবান দিয়ে হাত ধুবে, নিজের সুরক্ষিত থাকবে, নিজের পরিবারকে সুরক্ষিত রাখবে, সর্বোপরি এই পড়াগুলো অবশ্যই বাড়িতে পড়বে এবং নিয়মিত লেখাপড়া করবে। দেখো এই যে মেডিকেলের পরীক্ষা হলো, যারা পড়াশোনা করছে তারাই কিন্তু চান্স পেয়েছে, অটো পাস দেওয়ার পরও কিন্তু তার সবাই চান্স পায়নি, কিন্তু কারা চান্স পেয়েছে, যারা আগের থেকেই পড়ালেখা করে। তোমাদের ওইরকম ভালো জায়গায় যদি চান্স পেতে চাও তাহলে অবশ্যই পড়াশোনা করতে হবে, আর পরীক্ষা সরকার নিতেও পারে, যদি কোনোভাবে পরীক্ষা নেয় তাহলে অবশ্যই সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, তাই পরীক্ষার অংশগ্রহণ প্লাস ভালো জায়গায় চান্স পাওয়া এই দুটো নিয়ে আমাদের চিন্তাভাবনা, তাহলে অবশ্যই ভালো জায়গায় চান্স পাওয়ার জন্য আমাদের পড়াশোনা করতে হবে, আবার এদিকে ভালো রেজাল্ট করার জন্য পড়াশোনা করতে হবে। যদি কোনো কারণে পরীক্ষা নাও হয় তবুও তো তোমাকে ভালো জায়গায় চান্স পাওয়ার জন্য পড়তে হবে, তাই অবশ্যই বাসায় পড়াশোনা করবে, কোনো গাফিলতি করবে না, আর সর্বোপরি আল্লাহর কাছে তোমাদের সবার মঙ্গল কামনা করে আমরা আগামী দিন দেখা হবে এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।